أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل، فريضة من الله، والله عليم حكيم. ارشاد হচ্ছে ফরজ সাদাকাত গুলো তা হচ্ছে শুধুমাত্র গরিবদের এবং অভাবগ্রস্তদের আর এই সদাকা আদায়ের জন্য নিযুক্ত কর্মচারীদের এবং যাদের মন জয় উদ্দেশ্য তাদের জন্য, আর গোলাম আজাদ করার কাজে এবং ঋণগ্রস্তদের জন্য, আর আল্লাহর প্রতি জিহাদে আর মুসাফিরদের সাহায্যার্থে। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরজ, আর আল্লাহ হলেন সর্বজ্ঞ মহাজ্ঞানী। 9 নম্বর সুরা, সুরা আত-তাওবা, 60 নম্বর আয়াত। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সবসময় সর্বাবস্থায় যাকে যে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সেই অবস্থায় থেকেই যে মহান মাবুদের সার্বক্ষণিক শুকরিয়া আদায় করতে হয়। বিশেষ করে আল্লাহ পাক আজকের এই দিনের মুহূর্তে কেবলমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি অর্জনের জন্য, আল্লাহর জন্যই আমাদের এই শত ব্যস্ততা থাকার পরেও আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদের আশা বসা, আমাদের বলা এবং শোনা সবগুলোকে কবুল করেন। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে তৌফিক কামনা করছি। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, একটি মাত্র আয়াত, সূরা আত-তাওবার 60 নম্বর আয়াত, এই আয়াতের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা দার্স পেশ করার আশা রাখি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। আজকে আমাদের আলোচনা দীর্ঘ করার কথা নয়, দীর্ঘ করাও যাবে না। আমাদের সম্মানিত মেহমান আমাদের সামনে উপস্থিত, মেহমানের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমি অনুরোধ করব
যত সময় আমাদের আলোচনা চলবে, মেহমান যত সময় আলোচনা করবেন, আমরা যেন ধৈর্য সহকারে বসি এবং শুনি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আজকে যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে ফরজ যাকাত আদায় করি তা কোন কোন খাতে ব্যয় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে বলে দিয়েছেন। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মেহরবানি। আমরা যাকাত আদায় করব, কালেক্ট করব, একত্রিত করব, কিন্তু এটা বন্টন করব কিভাবে? যদি আল্লাহ বলে না দিতেন তাহলে আমরা পথ খুঁজে পেতাম না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এখানে নাম ধরে বলেছেন আট দল মানুষের কথা। আমাদের যাকাতের ব্যয়ের খাত হচ্ছে আটটি, কয়টি? আটটি। তাদেরকে আল্লাহ যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তাদেরকেই আমাদের এই যাকাত, আমাদের সাদাকাত তাদেরকেই দিতে হবে। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা সাদাকাতু, ইন্নামা দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন যে এর বাইরে যাওয়া যাবে না। এটাকে আরবিতে বলে হিসার, মানে একটা নির্ধারিত সীমানা করে দিয়েছেন। সাদাকাত এখানে ফরজ সাদাকাতের কথা বলা হয়েছে, অর্থাৎ যাকাত। সর্বপ্রথম বলা হয়েছে এই যাকাত কাদের জন্য? লিল ফুকারা, ফকিরদের জন্য। ফকির আমরা জানি, ফকির চিনি কিনা? ফকির গরিব, নিঃস্ব, সম্বলহীন, অভাবগ্রস্ত। যদিও অন্য অন্য দেশে এইভাবে বাড়ি বাড়ি, ধারে ধারে, দরজায় দরজায় ভিক্ষার ঝুলি নিয়ে অন্য অন্য দেশে এই প্রচলন নাই, আমাদের দেশে কোত্থেকে আসছে জানি না, যে ঘরে ঘরে যেতে হবে, দরজায় দরজায় যেতে হবে। অথচ ধনীদের উচিত ছিল ধনীরা গরিবের দরজায় যাবে, উল্টা হয়ে গেছে। অন্যান্য দেশে এই নিয়ম চালু আছে, ধনীরা গরিবের বাড়িতে গিয়ে তার প্রাপ্য দিয়ে আসে। এটা গরিবের হক, হক বুঝি তো আমরা, এটা গরিবের হক, তার অধিকার, তার অধিকার, তার পাওনা তার বাড়িতে গিয়ে দিতে হবে। সে গরিব হওয়ার কারণে সে আমার দরজায় আসবে কেন? গরিব হওয়ার কারণে সে আপনার দরজায় যাবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ নির্দেশিকা দিয়েছেন, ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, সাইল যারা সওয়াল করে, ভিক্ষুক এবং যারা বঞ্চিত, গরিব নিঃস্ব, তাদের অধিকার রয়েছে এখানে যারা আছেন সবার মালের উপরে। এখানে যারা আছেন সবাই ধনী, মালের উপরে অধিকার রয়েছে, তার অধিকার তার ঘরে পৌঁছিয়ে দেয়া এটা আমার কাজ ছিল, এটা আমি ভুলে গিয়েছি। আমি দরজা বন্ধ করে এসি লাগিয়ে, এসি চালিয়ে ঘুম যাচ্ছি, আর সে দরজায় এসে নক করছে এক মুঠো ভাতের জন্য, এক মুঠো চাউলের জন্য। না, বনি আদম এত নিচে নামবে কেন? এত নিচে নামবে কেন? মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাবে এক মুঠো চাউলের জন্য, এক মুঠো ভাতের জন্য? এটা আল্লাহ চাননি। বনি আদমের অনেক মর্যাদা আছে আল্লাহর কাছে, আশরাফুল মখলুকাত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম তাদের কথা নিয়েছেন যে লিল ফুকারা, যারা ফকির, যারা নিঃস্ব, যারা সম্বলহীন, যারা অভাবগ্রস্ত, তাদের জন্য যাকাতের এই মাল। যেহেতু কোরআন থেকে আলোচনা, আপনারা অন্য মানুষকে না হলে ভালো হয়, কোরআনের আলোচনা শুনেন। দুই নম্বর হচ্ছে মিসকিন।
আমাদের সমাজে ফকির মিসকিন একসাথেই বলে ফেলা হয়, কিন্তু একটু পার্থক্য আছে। মিসকিন মিসকিন হচ্ছে এমন অভাবী যে নিজের প্রয়োজন ও দরকার, তার যে প্রয়োজনীয় জিনিসগুলো তার দরকার পূর্ণ করার চাহিদা অনুযায়ী তার কাছে টাকা পয়সা উপকরণ নেই। যেমন তার চাউল লাগবে 5 কেজি, আছে 3 কেজি, কোনো মতে এই 3 কেজি দিয়ে 5 কেজির কাজ সারিয়ে নেয়, কিন্তু ধারে ধারে ঘুরে না, কারো কাছে সোয়ালও করে না, কারো কাছে চায় না, মানুষ বুঝতে পারে না সে যে অভাবী, বুঝতে পারছি আমরা বিষয়টা। মিসকিন হচ্ছে যে তার প্রয়োজন পূরণ করার জন্য যতটুকু সম্বল দরকার, সম্পদ দরকার, ততটুকু তার কাছে নাই, কিন্তু তার কাছে সে কারো কাছে চায় না, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল মিসকিনুল্লাযি তারুদ্দুহুল উখলাতা ওয়াল উখলাতান ওয়ালাকিন্নাল মিসকিনুল্লাযি লাইসা লাহু গিনান ওয়াস্তাহয়ি আও লা ইয়াসআলুন নাসা ইলহাফান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ব্যক্তি প্রকৃত মিসকিন নয় যাকে এক দু লুকমা খানা দিয়ে ফিরিয়ে দেয়া হয়, বরং সেই প্রকৃত মিসকিন যার কোনো সম্পদ নেই, অথচ সে চাইতে লজ্জাবোধ করে, তার সম্পদ নাই কিন্তু চাইতে লজ্জাবোধ করে, অথবা মানুষের কাছে অনুনয় বিনয় করে সে চায় না, একটি টাকা দেন, একটি পয়সা দেন, এইরকম সে চায় না। এ হাদিসটি সহিহুল বুখারীতে 3টি জায়গায় এসেছে, 1473 নম্বর হাদিস, 1479 নম্বর হাদিস, 4529 নম্বর হাদিস। বুখারীতে আপনারা এই মিসকিনের এই ব্যাখ্যা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে আমিলিন, যারা জাকাত আদায়ের কাজে নিযুক্ত থাকবে, কর্মচারী, জাকাত আদায় করা, বন্টন করা, হিসাব নিকাশ রাখা, সব দায়িত্ব যাদেরকে দেয়া হবে তাদেরকে জাকাতের মাল থেকে তাদেরকে দেয়া যাবে। 4 নম্বর হচ্ছে আল মুআল্লাফাতু কুলুবুহুম, যাদের মনকে ইসলামের প্রতি অনুরাগী করা আবশ্যক, তাদের মন জয় করা আবশ্যক। এখানে কাফের মুশরিক দুই ধরনের লোক হতে পারে, কাফের মুশরিক যারা ইসলামের প্রতি অনুরাগী, ইসলামকে মুসলমানদেরকে ভালোবাসে কিন্তু এখনও কাফের মুশরিক রয়ে গেছে, তাদেরকে একটু ভালোবাসা উপহার উপটোকন দিলে তাদের মন জয় করা যাবে, ইসলামের দিকে আসার আশা করা যায়, তাদেরকে জাকাতের মাল থেকে দেয়া যাবে। 2 নম্বর হলো নও মুসলিম, যারা সদ্য ইসলাম গ্রহণ করেছে তাকে ইসলামে দৃঢ়স্থির থাকার জন্য সাহায্য সহযোগিতা করা দরকার, জাকাতের পয়েন্ট থেকে তাদেরকে দেয়া যাবে। 5 নম্বর হচ্ছে আর রেকাব, রেকাব হচ্ছে গোলাম আজাদ করা, এখানে দাসমুক্তি, ক্রীতদাস বা যুদ্ধবন্দী, অথবা অন্যায়ভাবে বন্দী, অসহায় কয়েদি যারা আছে, ইসলামী স্কলাররা বলেছেন যে তারাও এই শাড়ির মধ্যে পড়ে, যে অন্যায়ভাবে বন্দী হয়ে আছে বা অসহায় হয়ে আছে, তার কিছু জরিমানা হয়তো বা আছে, সেই জরিমানা দিলে সে বন্দী থেকে মুক্তি পেতে পারে, এই খাতে দেয়া যেতে পারে স্কলারদের রায়। 6 নম্বর হচ্ছে গারিমিন, ঋণগ্রস্ত, এটা মানুষের জন্য বড় একটা অভিশাপ, ঋণগ্রস্ত হয়ে যাওয়া, ঋণগ্রস্ত হয়ে গেলে মানুষ দিশেহারা হয়ে যায় অনেক সময়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, প্রত্যেক সালাতের শেষ বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন, আমরাও চেষ্টা করব এই দোয়াটা মুখস্থ করার জন্য, এবং প্রত্যেক সালাতের শেষ বৈঠকে তাশাহুদের পরে, দুরুদের পরে এই দোয়াটা আমরা পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ তোমার কাছে কবরের আযাব থেকে আমি আশ্রয় চাচ্ছি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল,
মাসিহ দাজ্জালের ফিতনা থেকে তোমার আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আমার জীবিত আমার জীবন মরণের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। সর্বশেষে যে কথাটি আল্লাহ রাসূল আল্লাহর কাছে চাইতেন সেটা হচ্ছে ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি যে সব ধরনের গুনাহ এবং ঋণগ্রস্ততা থেকে মানে ঋণগ্রস্ততা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে চাইতেন। সাত নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, এটা অনেক ব্যাপক, জিহাদ ফি সাবিলিল্লাহ আর দাওয়াত ওয়া তাবলীগ বিপদগ্রস্ত, এই ধরনের বিষয়গুলো এখানে আসবে। শেখ আমাদের সামনে ইনশাআল্লাহ এই বিষয়টা আরও বিস্তারিত আলোচনা করবেন। ফি সাবিলিল্লাহ এই খাতটা একটু ব্যাপক। আট নম্বর হচ্ছে ওয়াবনি সাবিল মুসাফির, মুসাফিরকে জাকাতের ফান্ড থেকে দেয়া যাবে। মুসাফির যদি দেশে সে অনেক বড় ধনীও হয় কিন্তু সফর অবস্থায় যদি সে সম্বলহীন হয়ে যায়, টাকা পয়সা তার কাছে না থাকে, জাকাতের পান থেকে তাকে দেয়া যাবে। আমি আমার আলোচনা আর দীর্ঘ করব না, আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতে চাই। আমরা যে বিষয়গুলো কোরআনে কারিম থেকে জানতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বাস্তবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.